মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। অভিনেত্রী পায়েলদের জীবনে বড় খবর নিজেই শেয়ার করলেন অভিনেত্রী। কি সেই বড় খবর জানার জন্য পুরো ভিডিওটি দেখবেন। তার আগে আমার এই চ্যানেলে প্রথম যারা ভিডিও দেখছেন, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। সাইকো চিত্রনাট্যের প্রথম পাতায় ঠিক এটাই লেখা, কারণ ছবির নাম এটাই। অভিনেত্রী পায়েলদের ফেসবুক পেজে রয়েছে সেই চিত্রনাট্যের ছবি। হঠাৎ এই ছবি কেন শেয়ার করলেন অভিনেত্রী? আসলে পায়েলের জীবনে আজকের দিনটা স্পেশাল। শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনির প্রযোজনায় এই নতুন ছবি পরিচালনা করছেন বীরসা দাশগুপ্ত। সেই ছবিতেই অভিনয় করবেন পায়েল। নিঃসন্দেহে পায়েলের ক্যারিয়ারের জন্য এটা বড় সুযোগ। পায়েলের কথায়, আমার নতুন জার্নি, সত্যি আজকের দিনটা আমার কাছে স্পেশাল। বড় প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেলাম এই জার্নির অংশ করে নেওয়ার জন্য। মহেন্দ্র সোনি এবং বীরসা দাশগুপ্তকে অনেক ধন্যবাদ। ছেলে অর্থাৎ মেরাকের জন্মের পর সন্তান এবং সংসার ছিল পায়েলের প্রায়োরিটি। ধীরে ধীরে কাজ শুরু করেছেন তিনি। এই মুহূর্তে দেশের মাটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এবার ক্যারিয়ারে যুক্ত হল সাইকোর মতো ছবি। চিত্রনাট্য পড়ে মুগ্ধ অভিনেত্রী। পাশাপাশি এত ট্যালেন্টেড টিমের সঙ্গে কাজ করতে পারবেন ভেবেই আলাদা উত্তেজনা হচ্ছে তার। তাহলে দর্শক, দেশের মাটি ধারাবাহিকের অভিনেত্রী পায়েল দেখে এবার দেখা যাবে বাংলা সিনেমাতে। এই খবরটি জেনে আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্টে জানাবেন। বাংলা বিনোদন জগতের আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথেই থাকুন।